আসসালামু আলাইকুম, আমি আবুতালহা ফ্রম ইউনিকবিড। এই ভিডিওটির প্রথমেই আপনারা যে ইমেজ বা ভিডিও ক্লিপগুলো দেখতে পেলেন, এই ধরনের ইমেজ বা ভিডিও ক্লিপগুলো সোশ্যাল মিডিয়াতে বেশ ট্রেন্ডিংয়ে চলতেছে, বিশেষ করে টিকটক এবং ইউটিউবে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা চাচ্ছেন যে এই ধরনের ভিডিওগুলো মেক করতে, কীভাবে মেক করবেন। আজকের এই ভিডিওতে এই সম্পূর্ণ প্রসেসটা নিয়ে আলোচনা করব। তো আর দেরি না করে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, ফার্স্ট অফ অল আপনাকে চলে যেতে হবে মোবাইল থেকে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন ফটোলিপ। এরপরে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করে ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো আপনারা যারা ফটো মেক করতে চাচ্ছেন বা ফটো এডিট করতে চাচ্ছেন এআই দিয়ে জেনারেট করে, তারা জাস্ট এখানে এডিট ফটো নামক যে অপশনটা রয়েছে এই অপশনটার উপরে ক্লিক করবেন। এরপরে আপনাকে কাঙ্ক্ষিত ফটোটা সিলেক্ট করে নিতে হবে, যে ফটোর মাধ্যমে আপনারা এআই দিয়ে জেনারেট করে যে সিনসগুলো পরিবর্তন করতে চান বা সিনগুলো পরিবর্তন করতে চান সেগুলো পরিবর্তন করতে পারবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে, এখান থেকে জাস্ট এআই সিনস নামক যে অপশনটা রয়েছে এই অপশনটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং হওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য থিম রয়েছে, এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি থিম সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন একটি থিম সিলেক্ট করার পরে এই ধরনের একটি আউটপুট এসেছে। আমরা যদি সেকেন্ড যে থিমটা রয়েছে এটাতে যদি ক্লিক করি তাহলে আপনারা আউটপুট দেখতে পাবেন অন্য ধরনের। পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিসপ্লেতে দিয়ে দিয়েছি কেমন সিন আসে। তাছাড়াও এখানে অসংখ্য সিন রয়েছে, তার সাথে প্রিমিয়াম কিছু সিন বা থিম রয়েছে, এইগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই পারচেস করে নিতে হবে। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ফ্রিতে না, পেইড একটি অ্যাপ্লিকেশন, আপনাকে পারচেস করে ইউজ করতে হবে। আর যারা পারচেস করে ইউজ করতে না চান তারা মোড বা প্রিমিয়াম যেই অ্যাপ্লিকেশনগুলো গুগল প্লে স্টোরে পাওয়া যায় তারা সেগুলো ইউজ করতে পারেন। ফটো থিম বা সিন চেঞ্জ হওয়ার পরে আপনাকে জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করতে হবে, দেন সেভ নামক একটি অপশন পেয়ে যাবেন, এই অপশনে ক্লিক করে দেবেন। নিজের দিকে আবারও সেভ অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। যাই হোক, এখন আপনারা যারা ভিডিও মেক করতে চাচ্ছেন তারা কিভাবে করবেন, তারা এখান থেকে সরাসরি এআই সিনস নামক যে অপশনটা রয়েছে এই অপশনটার উপরে ক্লিক করবেন। পরে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এই অপশনটার উপরে ক্লিক করে গ্যালারি থেকে কাঙ্ক্ষিত ফটোটা সিলেক্ট করে নেবেন। এরপরে আপনাকে সেই ফটোর অনুযায়ী থিম অনুযায়ী কিন্তু আপনাকে সিন পরিবর্তন করে দেবে। জাস্ট এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং হবে কারণ এই ভিডিওটা ক্রিয়েট হবে। আর এই ফটোটার মধ্যে কিন্তু একটি ওয়াটারমার্ক পেয়ে যাবেন। ওয়াটারমার্কটি আপনারা রিমুভ করার জন্য বিভিন্ন ওয়াটারমার্ক রিমুভার সফটওয়্যার ইউজ করতে পারেন। এরপরে ফটোটা সেভ করার জন্য বা ভিডিওটা সেভ করার জন্য এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। যাই হোক, এছাড়াও এই অ্যাপ্লিকেশনের মধ্যে আরও অসংখ্য ফিচার রয়েছে, আপনারা চাইলে এগুলো একটু ঘাঁটাঘাঁটি করে ইউজ করতে পারেন। আমি মনে করি এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের অনেক হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।